আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত স্কেলিং কেন করাবেন তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স স্কেলিং শব্দটির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত দাঁত স্কেলিং শব্দের অর্থ হলো দাঁত এবং মাড়ি ওয়াশ করা ভিওয়ার্স দাঁত স্কেলিং করানোর অনেক উপকারিতা রয়েছে আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খেয়ে থাকি এগুলা আমাদের দাঁত এবং মাড়ির স্থলে ঠিক এভাবেই ধীরে ধীরে জমতে থাকে এবং সেটি যদি সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক সময়ে ব্রাশ না করা হয় তাহলে ধীরে ধীরে তা দাঁতের সঙ্গে লেগে থেকে ক্যালকুলাসে পরিণত হয় যেটি অধিক শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে আর এই ক্যালকুলাস মুখে দুর্গন্ধ তৈরি করে এছাড়া যদি কিনা উপরের দাঁতের মাড়িতে এ ধরনের ক্যালকুলাস জমে তাহলে উপরের দাঁতের মাড়ি উপরের দিকে উঠিয়ে দেয় যদি নিচের দাঁতের মাড়িতে এ ধরনের ক্যালকুলাস জমে তাহলে নিচের দাঁতের মাড়ি নিচের দিকে নামিয়ে দেয় যেটি এক পর্যায়ে গাম রিসেশনে পরিণত হয় তাই স্কেলিং যদি আপনি করান তাহলে এই যে যে ক্যালকুলাসগুলো দেখতে পাচ্ছেন এগুলা কখনোই আপনার মুখে জমতে পারবে না মেডিকেল সায়েন্স বলে মাস অন্তর দাঁত স্কেলিং করাতে যদি আপনি মাস অন্তর দাঁত স্কেলিং করান সেক্ষেত্রে এ ধরনের যে ক্যালকুলাসগুলো রয়েছে এগুলা মুখে খুব বেশি একটা জমতে পারে না ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি নিচের দাঁতের সামনের দিকের ছবি এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ক্যালকুলাসের জন্য মাড়িটি অসুস্থ হয়ে আছে এ ধরনের ক্যালকুলাস অতিরিক্ত ব্যাকটেরিয়া বহন করে আর তার কারণেই কিন্তু মাড়ি মাঝে মাঝে ফুলে ওঠে সমস্যা হয়ে থাকে অথবা মাড়ি জিঞ্জিভাইটিস রোগে ভুগতে পারে যেখানে জিঞ্জিভাইটিস হলে মাড়ি থেকে রক্তের প্রদাহ হয় অর্থাৎ মাড়ি থেকে রক্ত আসার সমস্যা হয় এই সব কারণে আপনাকে স্কেলিং করাতে হবে দাঁত অন্তত ছয় মাসেও যদি সম্ভব না হয় বছরে অন্তত এক একবার আপনি কিন্তু দাঁত স্কেলিং করাবেন এতে দাঁত এবং মাড়ির স্বাস্থ্য ভালো থাকবে ভিওর্স যখন দাঁতগুলো আপনি স্কেলিং করাবেন দাঁতে যে কোনো ধরনের স্পট থাকলে সে স্পটগুলো কিন্তু উঠে যাবে সেই সঙ্গে যে ক্যালকুলাস বা পাথরগুলো রয়েছে সেগুলোও আপনার উঠে যাবে যেমনটি আপনারা এখানে স্কেলিং করানোর পরের ছবি দেখতে পাচ্ছেন এটি আগের অবস্থা এবং স্কেলিং করানোর পরের অবস্থা এখানে দেখতে পাচ্ছেন তো ভিওর্স যেহেতু মেডিকেল সায়েন্স বলে ছমাস অন্তর দাঁত স্কেলিং বা ওয়াশ করাতে আপনি আপনিও করাতে পারেন যদি আপনি আপনার দাঁত এবং মাড়ির সুস্থতা চান তাহলে যদি মাস অন্তর সম্ভব না হয় অন্তত বছরে একবার ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি দাঁতগুলা স্কেলিং করাতে পারেন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম